নমস্কাৰ, আবৃত্তি কৰিবলৈ লোৱা কবিতাৰ শিৰোনাম লক্ষ্যমুদ্ৰা, কবি সূৰ্যকুমাৰ ভূঞা। লক্ষ্যমুদ্ৰা দিম বুলি দিছা প্ৰতিশ্ৰুতি, চন্দেৰে বন্দিব লাগে তোমাৰ বিভূতি। তোমাৰ গৌৰৱ যাতে বৰ্তে চিৰদিন, প্ৰতি ঘৰে বাজে যেন যশস্যাৰ বীণ। হত হত জয়স্তম্ভ উচ্চ মিনারত পূজ যাব কালক্রমে ভূমির গর্ভত। তোমার কীর্তি ধ্বজা উড়িব সৌদিখে, প্রজায় তোমার স্তুতি গাব অহর্নিখে। কাব্যর অমৃতবাণী চির সমুজ্জ্বলা, সত্য পারিজাতে গথা বৈজয়ন্তী মালা। হেই দেখি কবিতা করিছা কামনা, এক লক্ষ্য স্বীকারূপ দিবা অরিহনা। প্রাণত উপজানায় ভাব উন্মাদনা, কি মতে করিম কাব্যদেবীক অর্চনা। তোমার হি গুণরাশি নিত্য নৈমিত্তিক, নাই তাত প্রীতিময় হৃদয় প্রতীক। নাই তাত দেশভক্তি, নাই জাতি স্নেহ, চেতনা বিহীন যেন মনুষ্যর দেহ। আছে তা ধন লিপসা ক্ষমতা হুতা, জড়বাদী জগতর প্রচণ্ড বতা। পদ্মপত্র নীর সম সংক্ষিপ্ত জীবন, পাপ পুণ্য কর্মফল হবে বিস্মরণ। চির সমাদৃত নীতি আর্হি সুমঙ্গল, দিনত নালাগে নিশা স্বপ্ন তো বিরল। কিন্তু আছে বহু গুণী সাধু সন্তজন, গৃহস্থী বৈরাগী আদি নানা ফ্যাকশন। বিনয় করুণা ক্ষমা পিন্ধি রত্নহার, নির্মূল করিছে নিজ গর্ব অহংকার। নিতৌ দেখিছে স্বপ্ন মানব কল্যাণ, অনৈক্যর অরণ্যতো সত্যর সন্ধান। ব্রহ্মহম জীব কোনো নহয় পতীত, সরু বড় ভেদাভেদ মনুষ্য সৃজিত। জীর্ণ বস্ত্র পজাঘর একসন্ধ্যা ভোজন, হিয়া কিন্তু হিমালয় শৃঙ্গ বিতুপন। এনে গুণ চিত্তবৃত্তি নাহিকে তোমার, নোয়ারু কণ্ঠত দিব কবিতার হার। ধন্যবাদ।